শীতের মরশুমে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রবিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। এদিন প্রায় ৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন বিধায়ক। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক প্রবীর রায় সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। এ বিষয়ে বিধায়ক স্বপন মজুমদার জানান, শীতের সময় আমাদের সমাজে অনেক মানুষ ঠান্ডায় কষ্ট পায়। আমরা গভর্নমেন্ট থেকে কিছু শীতবস্ত্র পাই, সেগুলি পঞ্চায়েত ভিত্তিক পাঠানোর ব্যবস্থা করেছি। আজ সকালে আমাকে কেউ একজন বলল, স্টেশনে কিছু মানুষ শীতে কষ্ট পাচ্ছে, তাই আমি সন্ধ্যায় ফাঁকা থাকার কারণে নিজের হাতে শীতবস্ত্র দিতে পারবো এবং এটা নৈতিক দায়িত্ব বলে মনে করি, তাই এদিন চলে আসা দিতে। দেখুন, আমরা সকলেই জানি শীতের সময় আমাদের সমাজে অনেক মানুষ আছে ঠান্ডায় কষ্ট পায়। আমরা গভর্নমেন্ট থেকে কিছু শীতবস্ত্র পাই, তো আমরা পুরো পঞ্চায়েত ভিত্তিক সেটা পাঠানোর ব্যবস্থা করেছি। তারপরে আমাকে কেউ বলল, স্টেশনে কিছু মানুষ আছে যারা শীতে কষ্ট পাচ্ছে, তো আজকে সকালেই বলেছে। তো আমি রাত্রিবেলা একটু ফাঁকা ছিলাম, তো ভাবলাম আজকেই যাই, শীতের মধ্যে তাদেরকে হয়তো পেয়েও যাব আর নিজে হাতে দিতে পারবো। এটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি, তাই চলে আসলাম শীতবস্ত্র দেওয়ার জন্য। আজকে কত মানুষের হাতে তুলে দেওয়া হলো? সম্ভবত ২০-২৫ না, পরে আবার দেওয়া হচ্ছে ৫০ জন, ৫০ জনের মতন দেওয়া হয়েছে। আমি প্রায় প্রত্যেক বছরই দিই এটা, যখন বিধায়ক ছিলাম না তখনও দিয়েছি অনেক জায়গায়, তো বর্তমানে তো আরও ভালো লাগছে। আমি আশা করি আগামী দিনেও যাতে মানুষের সঙ্গে থাকতে পারি সেটা চেষ্টা করব। আর এটা খুব একটা আলাদা অনুভূতি, এটা কখনো না টাকা দিয়ে পাওয়া যায় না কেউ দিতে পারে, এটা ভিতর থেকে একটা আলাদা তৃপ্তি আসে, ঈশ্বরের আশীর্বাদ, মানুষের ভালোবাসা পাওয়া যায়। ব্যাস, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি এই এলাকার? সাধারণ মানুষকে বলবো, বাংলা বর্তমানে অনেকটা পিছিয়ে রয়েছে, প্রথমত বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আর যেভাবে ভারতবর্ষ এগোচ্ছে সেই তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে আছে, তার একটাই কারণ আমাদের এই কিছু সিস্টেমে ভুল আছে, রাজনীতির কিছু টানাপোড়ন রয়েছে, সেটা সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। আর সেটা শুধুমাত্র পারে আমি মনে করি ভারতীয় জনতা পার্টি। যে যে রাজ্যে আছে সেই সব রাজ্য খুব প্রগতির দিকে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হচ্ছে। তো বাংলা পিছিয়ে থাকার কারণ হচ্ছে আমরা সকলেই জানি কীভাবে চুরি ডাকাতি পাটমানি বেকারত্ব বেড়েছে, শিক্ষাক্ষেত্রে কীভাবে দুর্নীতি হয়েছে, মানুষকে পঙ্গু করে দেওয়ার সমস্ত ধরনের কাজ বর্তমান সরকার এবং বিগত দিনে যে দুটো দল বা দুটি সরকার ছিল, যেমন সিপিএম বা কংগ্রেস, তারা করে গিয়েছে। নতুন করে যদি ভারতীয় জনতা পার্টি আসে, তবে বাংলার এই ৬,০০০ কোটি টাকা ঋণ এবং নতুন করে শিল্প কারখানা স্থাপিত হবে, কর্মসংস্থান হবে, বাংলার বেকারত্ব ঘুচবে, মানুষ এই শীতে বা কষ্টে আর ভোগ করতে হবে না তাদের।